নবিরজা শরীফ দেখে মন ভরে না, নবীর রজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জবান খুলে মোহাম্মতের আওয়াজে পড়েন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটু জবান খুলে ডাকার কারণে যে কোনো সময় আল্লাহ পাকের পেয়ারা হাবিবের রওজা মুবারক আমাদেরকে জীবনে একবার দিদার দিতে পারে, ঠিক না? তো একটু জবান খুলে মোহাম্মত নিয়ে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনার, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান, কত মান মোর কামলিওয়ালার, আরশের মেহমান করে ছেন আল্লাহ কত শান, কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যত খানে যত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, মদিনাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।